অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো বনগাঁর ঠাকুর বাড়িতে। মূলত যেটা জানা গেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রার কর্মসূচিতেই ছিল মতুয়া সম্প্রদায়ের ঠাকুর বাড়ি, যেখানে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের আশ্রমে যাবেন তিনি। এই ঠাকুর বাড়ি যাওয়াকে কেন্দ্র করে উত্তেজনার পালক চড়ছিল গত দুদিন ধরে। এদিন যখন ঠাকুর বাড়িতে আসার তোড়জোড় শুরু করে, তার আগে থেকেই শান্তনু ঠাকুরের তরফ থেকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়। শুধু শান্তনু ঠাকুর নন, বিজেপির প্রতিনিধি দলও সেখানে ছিল। তা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে শান্তনু ঠাকুরের নিরাপত্তা রক্ষীদের মধ্যে ব্যাপক গণ্ডগোল হয়। একে অপরের গায়ে হাত তোলে এমনই অভিযোগ। এর জেরে ওই এলাকায় যথেষ্ট উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। শান্তনু ঠাকুরকে জেলা পুলিশ মারধর করেছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিকিউরিটি মারধর করেছে এমনই অভিযোগ তোলেন শান্তনু ঠাকুর। শুধু তাই নয়, শান্তনু ঠাকুরের সঙ্গে সঙ্গে বিধায়ক পল্লব কীর্তনিয়াকেও মারধর করা হয়েছে এমনই অভিযোগ তোলা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে, তবে এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে। ইতিমধ্যেই শান্তনু ঠাকুর জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেয়ে থাকেন এবং সেই নিরাপত্তার মধ্যে দিয়েও শান্তনু ঠাকুরকে আক্রমণ করা হয়েছে এমনই অভিযোগ। শুধু তাই নয়, পুলিশ এবং শান্তনু ঠাকুর সিকিউরিটির মধ্যে বাদানুবাদ চরম পর্যায়ে গিয়ে পৌঁছায়। এক সময় তাদের মধ্যে হাতাহাতি পর্যন্ত অবস্থা তৈরি হয়। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। পুলিশ ও শান্তনু ঠাকুরের এই গণ্ডগোলের মধ্যে পড়ে যে কয়েকজন আহত হয়েছে তাদেরকে ঠাকুরনগর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গেলেও আরেক প্রস্থ গণ্ডগোল বাদে পুলিশ ও শান্তনু ঠাকুরের নিরাপত্তা রক্ষীদের মধ্যে সঙ্গে ছিলেন বিধায়ক পল্লব কীর্তনিয়া। সব মিলিয়ে যথেষ্ট উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে বনগাঁর ঠাকুর বাড়িতে। তবে এই নিয়ে অভিযোগ করেছেন পুলিশ, দালালি করে এখানে আমাদের লোকগুলোকে তুলে নিয়ে চলে গেল। যে লোকগুলো টিএমসির মারলো আমাদেরকে, সে যে তাদেরকে কোনো কিছু না করে আমাদের লোকদের এখান থেকে সম্পূর্ণভাবে তুলে নিয়ে চলে গেছে দালালি। দালালি করে লাস্ট অব্দি দালালি দেখিয়ে গেল যে আমরা পুলিশে মারলো এবং তুলে নিয়ে চলে গেল। লোকাল একজন মিনিস্টারকে এরা সেফটি না দিয়ে এরা গায়ে হাত দিল আমাদের, এবং লোকাল থানা দাঁড়িয়ে আছে এসআই ও আমাকে ধরে নিয়ে যাচ্ছিল, যেটা তো আমাকে বাঁচাতে দিয়েই তো এরা তো সেখানে আটকে পড়েছে। আমাকে ধরে নিয়ে তো আমাকে গায়ে হাত দিল আর আটকে থামাই দিয়েছে। পশ্চিমবাংলার আজকে সংস্কৃতি, পশ্চিমবাংলার আজকে ডেমোক্রেসি, পশ্চিমবাংলার আজকে যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো, সমস্ত কিছু শেষ। আমি এতদিন কিছু বলিনি, আজকে যেটা অভিষেক এখানে এসে পুলিশকে দিয়ে কড়াই করিয়েছে সেটা সম্পূর্ণভাবে একতরফা, সম্পূর্ণভাবে একটা রাজনৈতিক দলের দলদাস হয়ে সেটা করেছে।
এবং আমাদের লোকগুলোকে জোর জবরদস্তি তুলেছে। এরা এই সরকারটা বদল হলে, এই সরকারটা বদল হলে এরা আবার পায়ের কাছে এসে পড়বে। তাকে কি বলবেন আপনি? ঠিক ঠিক আছে। সুন্দরবন ভ্রমণের সেরা ঠিকানা এসডি হলিডে, ফটোগ্রাফি হোক বা শিক্ষামূলক ভ্রমণ, সেরা আতিথ্যতা, অভিজ্ঞতা সম্পন্ন গাইড, কল 9564226760।